মসজিদের আটটি দান সিন্দুক খুলে ১৯ বস্তা টাকা পাওয়া গেছে। চলছে এসব টাকা গণনা। বাংলাদেশি টাকা ছাড়াও ডলার, পাউন্ড, রিয়াল, দিনার ও রিঙ্গিত সহ স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে ওই দান সিন্দুকে। এই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকে। শনিবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দান সিন্দুকগুলো খোলা হয়। এরপর পাওয়া টাকা প্রথমে ১৯টি বস্তায় ভরা হয়, তারপর শুরু হয় গণনা। এ কাজে মাদ্রাসার ১১২ জন ছাত্র, ব্যাংকের ৫০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইন শৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য উপস্থিত ছিলেন। দানের টাকা থেকে পাগলা মসজিদ এবং এই মসজিদ কমপ্লেক্সের অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের কাজে টাকা ব্যয় করা হয়। এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সহায়তার পাশাপাশি গরিব ছাত্র ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়। বিভিন্ন সামাজিক কাজেও টাকা দেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫০ বছরের অধিক পুরনো এই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন অনেকেই। ওই দিন মানত নিয়ে আসা বেশিরভাগ মানুষ এসব দান সৎকার করে থাকেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত ৭ জানুয়ারি ৩ মাস ৬ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছিল। তখন ৮টি দান সিন্দুক খুলে ৪,১৮,১৬,৭৪৪ টাকা পাওয়া গিয়েছিল। ফিরোজ হোসেন, বেঙ্গল নিউজ ২৪, ঢাকা।